আসসালামু আলাইকুম দিনী ভাই বোনেরা আমি চলে যাওয়ার পর মানুষ আমার ব্যাপারে কি ভাববে তা নিয়ে আমি কিছু ভাবনা করি স্বীকার করতে দোষ নেই প্রতিটি মানুষ কখনো না কখনো নিজেকে এ প্রশ্ন করে আমাদের পূর্বে যত মানুষ ছিল তারাও এতে ভেবেছেন এতে কোনো সন্দেহ নেই পৃথিবীতে তারা অনেক চিহ্ন রেখে গেছেন বেশিরভাগই চিহ্নে টিকে থাকেনি আমাদের স্বভাবের মধ্যে এমন কিছু একটা আছে যে আমাদের ভাবতে ভাবতে করে মানুষ আমাদের মৃত্যুর পর আমাদের নিয়ে কি ভাবে আমাদের মাঝে খুব অল্প সংখ্যক থাকবে যারা এই পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে আর সবচেয়ে বেশি স্মরণ করবে আমাদের পরিবার বন্ধু আত্মীয় স্বজন সহকর্মী ইত্যাদি মানুষ তাদের মাঝে কেউ হয়তো আমার নামে ছোট্ট একটি প্রবন্ধ লিখবে পত্রিকায় প্রকাশ করবে অথবা অনলাইনে নিউজ ছড়াবে সব মানুষের ক্ষেত্রে তাও জুটে না খুব অল্প মানুষের ক্ষেত্রে ইতিহাসে বইয়ের নাম বা এনসাইক্লোপিডিয়ায় গ্রন্থ বুঝিতে ঠাই পাবে এক্ষেত্রে আপনার নাম জড়িয়ে থাকবে সারা বিশ্বে আপনার অর্জনের সাথে কেউ কেউ আবার আমার বা আপনার নামে কিছু উপাধি বা প্রশংসা বাক্য জুড়িয়ে দেবে প্রথমবার আপনার নাম জানতে পারে পাঠকরা চিন্তা করবে তথ্যগুলো কতটুকু সঠিক মানুষ কি সত্য বলছে নাকি বিদ্যা ছড়াচ্ছে এমন তো হতে পারে আপনি ছিলেন সমাজের নিকৃষ্ট লোক অথচ লেখক তা প্রচার করছে আপনি অত্যন্ত ভালো মানুষ যদি আপনি সত্যি ভালো হন তাহলে প্রচারকারী আরেকটু গভীরভাবে যাবে আপনার জীবন ও অর্জনের ব্যাপারে পাঠক ভাবতে বাধ্য হবে যে আসলে আপনি সত্যিই অনেক কিছু করে গেছেন আবার এদের মধ্যে অনেকে খুঁজে পাবেন যাদের কোনো সুনাম নেই প্রশংসা নেই কিছুই নেই জীবন চলবে জীবনের মত পৃথিবী ঘুরতে থাকবে মানুষ তার কাজ করে যাবে আপনার বা আমার অনুপস্থিতিতে একসময় কারো কোনো কিছু চিন্তার কারণ হবে না আমাদের সবাই ভুলে যাবে আর কারোর জন্য কিছু সুযোগ আসবে কারণ আমরা পৃথিবীতে যে জায়গা ফিরে এসেছি সে জায়গাতে অন্য আরেকজন দখল করবে তারপর নিজেদের সুযোগ সুবিধার মতো তারা নিজ নিজ মেধা ও সামর্থ্য অনুযায়ী কাজ করতে থাকবে মৃত্যু অনির্বাচিত যা আমরা সকলে জানি তাই আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে আমাদের নিজেদেরকে দক্ষতা বাড়াতে হবে বিশ্বে অবদান রাখতে হবে এই প্রতিষ্ঠা চালিয়ে যেতে হবে আমাদের হতাশ বা অবসন্ন হতে হবে না মৃত্যুর জন্য তার করা যাবে না আমাদের ইসলাম আমাদের পরিশ্রম করতে শেখায় আল্লাহ তালা বলে আর তোমাদের মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবে অ্যাবাত করো নবিকিম সাল্লা সাল্লাম বলেন পাঁচটি জিনিসে আগে পাঁচটি জিনিসে সদ্য করো প্রথম নম্বর হলো আগে আগে যৌন দ্বিতীয়ত হলো অসুস্থতার আগে সুস্থতা তৃতীয়ত হলো দরিদ্রতা আগে স্বচ্ছলতা চতুর্থ হল ব্যস্ততা আগে অবসর পঞ্চমত হল মৃত্যুর আগে জীবন রসদ সাল্লা সাল্লাম এ পৃথিবীতে মুসবের মতো থাকতে বলেছেন নবীজির কথা শুনে মাত্রই অমর রাজা তার আনুম বলেন সকাল দেখার আশা না করে রাতে ঘুমোতে যাওয়া রাত দেখা আশা না করে সকালে ঘুম থেকে উঠা কিন্তু সেই সাথে সকল কিছু করতে হবে আমাদের চিরবিদায় আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে অনেক সুযোগ করে দেয় তারা নিজেদের মতো করে পৃথিবীতে অবদান রাখার সুযোগ পায় আমাদের এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী আর আখেরাতে হলো চিরস্থায়ী তাই দুনিয়াতে আমরা এমন কিছু করে যাব যে আখেরাতে আমরা শোভ পাই আমরা শান্তি পাই আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানা তফিক দান করুক আমি